জাতীয় চলচ্চিত্রে পুরস্কার প্রাপ্ত অভিনেতা কাবিলা, তার প্রকৃত নাম নজরুল ইসলাম শামীম। সিনেমার জনপ্রিয় খলনায়ক হিসেবে সুখ্যাতি পেয়েছেন অল্প সময়ে। ভিলেন হিসেবে পর্দা কাঁপাতে কাবিলা একাই ছিলেন যথেষ্ট। আর শেষ হয়ে গেছে সেই সোনালী দিনগুলো, আর পর্দা কাঁপাবেন না কাবিলা। কণ্ঠনালীর সমস্যার কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা কাবিলা নিজে আর কোন সিনেমায় কণ্ঠ দিতে পারবেন না। শোনা যাবে না তার কণ্ঠে বরিশালের আঞ্চলিক ভাষার সংলাপ। কাবিলা দীর্ঘদিন ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন। চিকিৎসকের পরামর্শ মতো খুব বেশি জরুরি না হলে তিনি কথা বলতে পারবেন না। বর্তমানে তিনি আর কোনো সিনেমার ডাবিং করছেন না। এখন তার অভিনীত চরিত্রে কণ্ঠ দিচ্ছেন অন্য কেউ, কাবিলার ঘনিষ্ঠ সূত্রে এমনটাই জানা গেছে। সম্প্রতি কাবিলা অভিনীত সিনেমা ইনোসেন্ট লাভ এর ডাবিং করছেন অন্য এক ব্যক্তি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক রানা। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।